ভারতের ওড়িশায় নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 7 জন মানুষ, এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার ঝাড়সুগুড়া এলাকায় মহানদীতে এই দুর্ঘটনাটি ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ওড়িশার বার্গা জেলার মন্দির দর্শনে গিয়েছিলেন কমপক্ষে 50 জন। দর্শন শেষে কাঠের নৌকায় ফেরার পথে সারদা ঘাটের কাছাকাছি উল্টে যায় নৌকাটি, ডুবে যায় মহানদীতে। দ্রুত শুরু হয় উদ্ধার অভিযান। শুক্রবার উদ্ধার করা হয় একটি মরদেহ, বাকি 6 জনের লাশ উদ্ধার করা হয় শনিবার। নিখোঁজদের সন্ধানে এখনও চলছে তল্লাশি। স্থানীয় গণমাধ্যম থেকে জানা যায়, কাঠের নৌকাটির ফিটনেস ছিল না, সাথে ছিল না কোনো লাইফগার্ড সরঞ্জাম। নিহতদের পরিবারকে 4 লাখ টাকা অর্থ সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক।